হ্যালো বন্ধুরা, আপনারা যদি স্মার্টফোন ব্যবহার করেন আর আপনি আপনার মোবাইল ব্যাটারির পারফরমেন্সে খুশি নন, তাহলে এই ভিডিওটা পুরো দেখুন। আর এই ভিডিওতে এমন 5টি টিপস বলবো, বেসিক টিপস বলবো, যা ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ আগের থেকে ইনক্রিজ হবে। আমি এখানে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলবো না, প্লে স্টোরে যেসব অ্যাপ্লিকেশন আছে ওগুলোও যদি আপনি ইনস্টল করে ব্যাটারি লাইফ বাড়াতে চান, ওগুলো সব ফেক জিনিস, ওগুলো আপনার ব্যাটারি লাইফকে ইনক্রিজ করে না, বরং ডিক্রিজ করে। ওগুলো আপনার ফোনের ব্যাটারির পক্ষে উপকারী নয়। ওকে, তো আপনার ফোনের ব্যাটারি লাইফ আপনি যেই 5টি টিপস, বেসিক টিপস হলো, সেই 5টি বেসিক টিপ ফলো করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ আগের থেকে ইনক্রিজ হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা নিউ চ্যানেল। ওকে, তো সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি তো প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক, নাম্বার 1 টিপস। তো বন্ধু, এখানে প্রথম পয়েন্টটি আসছে, সেটা হলো আপনার ফোনের রেডিওকে নিয়ে। দেখুন বন্ধুরা, আমাদের ফোনে কল করার জন্য একটা নেটওয়ার্ক থাকে, যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, এটসেট্রা। কিন্তু বন্ধুরা, এই নেটওয়ার্ক ছাড়া আমাদের ফোনে আরও অনেক নেটওয়ার্ক আছে, যেমন ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ওয়াইফাই, এটসেট্রা। আমরা অনেক সময় না জেনে এই অপশানগুলোকে অন করে রাখি। ফর এক্সাম্পল, আপনি ধরুন আপনার কোনো বন্ধুকে কোনো একটা ফাইল সেন্ড করেছেন ব্লুটুথের সাহায্যে আর সেটা অফ করতে ভুলে গেছেন, তো সেটা আপনার ফোনের ব্যাটারি কনজিউম করছে। তো আপনি মনে রাখবেন সবসময় কোনো কাজ করার পর সেই অপশানটাকে সবসময় অফ করে রাখবেন, তো সেটা আপনার ফোনে ব্যাটারিকে ডিক্রিজ হওয়ার হাত থেকে বাঁচাবে। নাম্বার 2 টিপস বন্ধুরা, এখানে সেকেন্ড আপডেটটি আসছে, সেটা হলো আপনার ফোনের অ্যাপ আপডেটকে নিয়ে। ফর এক্সাম্পল আপনি ধরুন আপনার ফোনে ব্যাটারিতে 20% চার্জ আছে আর আপনার ফোনে প্লে স্টোরে অটোমেটিক আপডেটটি অন করা আছে, তো আর সেই সময় আপনার ফোন আপনার পকেটে আছে আর আপনার ফোনে দুটো অ্যাপের আপডেট আসলো, যে যার সাইজ 60 MB, আর সেই আপডেটটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল, তো সেই সময় আপনার ফোনের ব্যাটারি কনজিউম হবে আর আপনি টেরও পাবেন না যে আপনার ফোনে পকেটে ডাউনলোড হচ্ছে আর আপনার ফোনে ব্যাটারি ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা অনেক সময় খারাপ দেখা যায়। তো সেই এটা যদি অফ করতে চান তাহলে আপনার ফোনে প্লে স্টোরে যান এবং প্লে স্টোরে গিয়ে আপনি সেটিংসে যান। সেটিংসে গিয়ে অটো আপডেট বলে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন এবং ডু নট অটো আপডেট অ্যাপে ক্লিক করুন, তাহলে এই অপশানটা অফ হয়ে যাবে এবং তারপর তো আপনি আপডেট করতে গেলে আপনি ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। আপনার যেসব অ্যাপ্লিকেশন আপডেট করতে হবে আপনি ম্যানুয়াল আপডেট করতে পারবেন, অটোমেটিক আর আপডেট হবে না। ওকে, নাম্বার 3 টিপস বন্ধুরা, এখানে যে থার্ড আপডেটটি আছে সেটা হলো আপনার স্ক্রিন টাইম আউট। মানে আপনার ফোনে একটা স্ক্রিন টাইম আউট থাকে যেটার পরে আপনার স্ক্রিন অফ হয়ে যায়। অনেক সময় আপনি দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর্যন্ত সেট করা থাকে। মানে কোনো নোটিফিকেশন যদি আপনার ফোনে আসে তাহলে সেই নোটিফিকেশন ততক্ষণ টাইম পর্যন্ত অন থাকবে আর এর ফলে আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি ডিক্রিজ হয়। তাই আপনি যদি স্ক্রিন টাইম আউট কম করার জন্য তাহলে আপনার ফোনের সেটিংসে যান এবং সেটিংসে ডিসপ্লে অপশানে ক্লিক করুন, দেন স্লিপ অপশানে ক্লিক করুন এবং তারপর সেখান থেকে স্ক্রিন টাইম আউটে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড সিলেক্ট করুন এবং তারপর আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি অপচয় হওয়ার হাত থেকে বাঁচবে। নাম্বার 4 টিপস বন্ধুরা, এখানে 4th আপডেটটি হলো আপনার ফোনের ওয়ালপেপারকে নিয়ে। বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের ফোনে লাইভ ওয়ালপেপার ইউজ করে থাকি, যেটা দেখতে খুব সুন্দর লাগে আমাদের ফোনে। কিন্তু বন্ধুরা, আপনি এটা জানেন না যে লাইভ ওয়ালপেপার আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি কনজিউম করে। তাই আপনি লাইভ ওয়ালপেপার ইউজ না করে কোনো নর্মাল ওয়ালপেপার ইউজ করতে পারেন। যদি আপনার ফোনের স্ক্রিন অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে আপনি ব্ল্যাক ওয়ালপেপারও ইউজ করতে পারেন, যা আপনার ফোনের ব্যাটারি টক টাইমকে অনেক বেশি বুস্ট করবে। নাম্বার 5 টিপস বন্ধুরা, এখানে 5th আপডেটটি হলো ডেটা ইউজেসকে নিয়ে। আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস আছে যা ডেটা কনজিউম করছে এবং যা আপনার ফোনের ব্যাটারির পক্ষে উপকারী নয়। আপনি আপনার ফোনের সেটিংসে যান এবং ডেটা ইউজেস অপশানে ক্লিক করুন এবং ক্যালকুলেটেড ডেটা ইউজ অপশানে ক্লিক করুন এবং সেখানে আপনি যে সফটওয়্যার আপনার অনেক বেশি ডেটা কনজিউম করছে সেটা আপনি দেখতে পারবেন এবং সেগুলোকে ক্লিক করে আপনি তার ডেটা ইউজেস অফ করে দিতে পারবেন। ওকে, তো আপনার ফোনে যেসব সফটওয়্যার অনেক বেশি নোটিফিকেশান দিয়ে বিরক্ত করে এবং ডেটা কনজিউম করছে সেগুলোকে আপনি ওখানে গিয়ে ডিসেবল করে দিতে পারেন এবং তার ফলে আপনার ফোনের ডেটাও বেঁচে যাবে এবং কিছুটা ডেটাও বেঁচে যাবে আর আপনার ফোনের ব্যাটারিও বেশ অনেক ডিক্রিজ হবে না। তো বন্ধুরা, এটাই ছিল 5টি টিপস যা ফলো করলে আপনার হয়তো ব্যাটারি একটু হলেও ইনক্রিজ হবে। আর আমি এই ভিডিওতে সব কিছু বলতে পারলাম না, আমি এর সেকেন্ড পার্টও বের করব। তো যদি আপনি সেকেন্ড পার্টও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।